গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল একদম কিচেন থেকে ব্লগ স্টার্ট করলাম। আর শীতকালে সকালে চা না খেলে তো আরোই জমবে না, এমনি তো চায়ের মানে সকালে চা না খেলে কাজে এনার্জি আসে না। তো এখন তোমার এখন আমি চা বসিয়েছি, আর সকালে যেরকম কাজ থাকে ঠাকুর ঘরের সিংহাসনটা পরিষ্কার করে নিয়েছি, ওয়াশিং মেশিনের কিছু কাচার আছে সেগুলো কাচতে দিয়ে দিয়েছি, আর তোমার এখন চা খাবো, তারপরে বাকি কাজ করব। আজকে এক্সট্রা একটা কাজ আছে, সেটা আগে পরিষ্কার করতে হবে, তারপর তোমার ঘরের একটা সেট আপ চেঞ্জ হয়ে যাবে। আজকের ব্লগটাতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা নতুন জিনিস বাড়িতে আসছে, তো সেটাই শেয়ার করব। এই টাইমটা দুজনে মিলে বসে মানে যাবতীয় আলোচনা করার জন্য একদম সঠিক টাইম, কারণ তোমার একমাত্র এই টাইমটার পর আমি সংসারের কাজে ব্যস্ত হয়ে যাই, শুভ নিজের কাজে বেরিয়ে যায়। আর তোমার যখন আমি ভিডিওটা এডিট করছি আমার নিজেরই খুব ভালো লাগছে যে আমরা একদম গভীর একটা বিশেষ আলোচনাতে মত্ত ছিলাম, মানে ও কিছু আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো যখন এডিট করছি দেখছি আর ভাবছি বাবা আমি যে পয়েন্টগুলো ওকে বোঝাচ্ছি সেগুলো মন দিয়ে শুনছিল, মানে ও শুনছিল মানে আমার পয়েন্টগুলো ওর ভালো লাগছিল কোনো বিষয় নিয়ে। তো যাই হোক, এই সময়টা খুব ভালো লাগে। আর আমি ওকে বারবার বলি মানে বেশিরভাগ বিছানাতে বসেও চাটা খায়, কিন্তু আমি ওকে ডাকলে মানে আমি বলেছি এবার সিস্টেমটা একটু চেঞ্জ করো, ডাইনিংয়ে বসে বসে খাবো। তো ওই জন্য কী করি আমি সকালে উঠে চেষ্টা করি বিছানাটা তুলে নেওয়ার, তাহলে কি বিছানা একবার পরিষ্কার হয়ে গেলে কিন্তু ও বসে না, আর যদি বিছানাটা না তোলা হয় ও বলবে চলে এসো চা নিয়ে বিছানাতে। আর এইরকম ডাইনিং টেবিলে চা নিয়ে বসে গল্প করতে কিন্তু খুবই ভালো লাগে। আর তোমার এখন বাজে ওই 8:40-8:45 এরকম বাজে। তো এখন আমরা গল্প করতে করতে চাটা খেয়ে নিই, তারপর যে যার কাজে আবার ব্যস্ত হয়ে যাব, আবার কালকের জন্যে অপেক্ষা। শীতকালে সকালে একটুখানি মানে উইন্টার সিজনটা এমন যে একটু নিজের চর্চা না করলে একদমই হয় না। এখন জানি না কতটা চর্চা করার টাইম পাবো এরপর, কিন্তু আমি পুরো প্রেগনেন্সিতে একটু নিজের চর্চা করিনি একদমই না। দাঁড়াও ফোন এসছে। তো তোমার গ্রীষ্মকালটা মানে প্রেগনেন্সি পুরো প্রেগনেন্সিতে আমি একটু নিজের চর্চা করিনি, তবে চুল টুলে একটু হেনাটা যা লাগিয়েছিলাম এটাই, আর মুখে আমি এতটুকু কোনো ক্রিম ট্রিম কিচ্ছু লাগাইনি, মানে ভালোও লাগতো না। পুরো পুজোতে আমি ফেসিয়াল করাইনি, শুধু ভুরু প্লাক করেছিলাম আর কিচ্ছু না। তো কিন্তু এখন দেখছি যেহেতু শীতটা পড়ছে স্কিনটা অনেকটাই ড্রাই হয়ে যাচ্ছে, আর আমার এমনিতেও ড্রাই স্কিন, তো দেখলাম একটু চর্চা না করলে হবে না, তাই এখন ক্রিম ফ্রিমগুলো একটু মেনটেন করছি। আর দেখি আমার ডেলিভারির আগে তখন যাব একটু ক্রিম মাসাজ নিয়ে আসবো মুখে, কারণ ডেলিভারির পর আর তো আমার একদমই সময় হবে না, তো তার আগে একবার করিয়ে আসবো শুধু মাসাজ, এখন ফেসিয়াল করিয়ে কোনো লাভ নেই। আর সকালে উঠে একটু চুলটা ছাড়িয়ে নিলাম, আর চুল যতবার 3-4 বার যতবার ছাড়াবে মানে জ্বরটা কম হয়, আর আমি একদমই ছাড়াই না, যার ফলে আমার প্রচুর চুল উড়ে প্রচুর, একবারে ছাড়াতে যায় প্রচুর চুল উড়ে। এখন তবে আমার একটু মানে চুলটা কমই উঠছে, এখন পুরো কাজে নেমে যেতে হবে, তাই সংসারের কাজে তাই পুরো প্রোটেকশন নিয়ে নেমে পড়বো। একটু
সানস্ক্রিন লাগিয়ে নিই, যদিও ফ্ল্যাটে অত যে খুব রোদে পুড়তে হয় সেটাও না, কিন্তু একটু সানস্ক্রিন লাগিয়ে সকাল থেকে ভালো, স্কিনটাও ভালো থাকে। লিপের একটু চর্চা করে নিই, আমার লিপ বামটা শেষ হয়ে গেছে, ওটা আনতে হবে। স্কিনটা ড্রাই তো শীতকালে একদম খুব বেশি চর্চর করে। ব্যাস একটু মুখটা ফ্রেশ করে নিলাম, এবার সংসারের কাজে নেমে পড়ো। দেখো এদিকে যে ক্যাম্পখাটটা ছিল এইগুলো সরানো হচ্ছে, কি কারণে সরানো হচ্ছে দেখতে থাকো ব্লগটা, আশা করি থাম্বনেল দেখে এমনিই বুঝে যাবে যে কি জন্য সরানো হচ্ছে। আর ওইদিকে ডিভানটাও খোলা হয়েছে, সমস্ত কিছু সেটআপটা চেঞ্জ করা হচ্ছে। আর এরপর তোমার ওইদিকের কাজটা কমপ্লিট করে, কারণ আমি ওকে বললাম একবারেই ঝাড় দেবো, বারবার তো আর দিতে পারবো না, তো তার জন্য আগে ওই দিকটা পরিষ্কার করে নিলাম। আর এখন বাজে তোমার 10:10, এখন তোমার ব্রেকফাস্ট রেডি করে বসে পড়েছে ব্রেকফাস্ট করতে। আর আজকের ব্রেকফাস্টে রেখেছি তোমার পাউরুটি, জ্যাম পাউরুটি, কলা, আপেল আর লেবু। আজকে আর ডিম সেদ্ধটা খেলাম না, কারণ আজকে এমনিতে আমি ডিমের ঝোল বানাবো, তো আর কতই ডিম খাবো, একবার ডিম সেদ্ধ একবার ডিমের ঝোল, তার জন্য আজকে তোমার ব্রেকফাস্টে ডিম সেদ্ধ রাখিনি। আর ওই একবারে মানে কাজটা ওইদিকে মিটে গেছে, মানে একবারে পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে আমরা একবারে ব্রেকফাস্ট করছি, তাহলে আর বারবার করে খাটতে হবে না। না হলে প্রথমে ভেবেছিলাম যে আগে তোমার ব্রেকফাস্ট করব, তারপর ওখানটা পরিষ্কার করব, পরে ঝাড় দেবো একবার পরিষ্কার হয়ে গেলে, তো দেখলাম না অনেকবারই তাহলে আমাকে খাটালি করতে হবে, একবার ওখানটা পরিষ্কার পর আবার ঝাড় দিতে হবে, তারপর পুরো বাড়িটা আবার ঝাড় দিতে হবে, তাই সব কিছু একবারেই করে নিলাম, তারপর ব্রেকফাস্ট করছি। স্নান টান করে পুজো সেরে এখন বাজে 1:05, শুভ ঢুকে পড়েছে, ও স্নান করতে গেছে। আর এদিকে তোমার ও এসে পর ঘরটা মুছে দিয়েছে, কারণ আমার পক্ষে আর সম্ভব হয় না, আমার ঝাড় দিতেই এখন এত কষ্ট হয় যে বলে বোঝাতে পারবো না। দেখো এই জায়গাটা একদম পরিষ্কার করে নিয়েছি, সেট আপটা একটু চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে কী কী রান্না করেছি একবার দেখিয়ে দিই, এদিকে ডিমের ঝোল আর তোমার বাঁধাকপি করেছি রাতের জন্য, একটু করে নিলে নিতে পারি। আর তোমার কালকের লাউ পোস্ত ছিল, আর একটুখানি ফুলকপি আলু তরকারি ছিল, আর ভাত, ব্যাস আর কিচ্ছু করিনি। আর রান্নাঘরও আমি একদম পরিষ্কার করে নিয়েছি, এরপর জাস্ট লাঞ্চ করার অপেক্ষা, তারপর শুভ এলে লাঞ্চ করে নেব। আর এখন তোমার পুজোও হয়ে গেছে, আর এরপর আমি একটুখানি স্নান টান করে চুলটা ছাড়িয়ে আর একটু ক্রিম ট্রিম লাগিয়ে নেব। বললামই তো উইন্টারটাতে একটু নিজেকে যত্ন না নিলে হচ্ছে না, কারণ খুবই ড্রাই হয়ে যাচ্ছে, তার জন্য তোমার স্নান করে একটু নিজেকে ফ্রেশ করছি, তারপরে আমি একদম রেস্ট নেওয়ার টাইম পাবো। সকালটা একদম আমার টাইম পাই না, তার জন্য আমি প্রচুর থকে যাই, ওই জন্য আমার পায়ে কী হচ্ছে ওয়েট তো বাড়ছে, আমার পায়ে মানে এত ব্যথা করে যে আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি খুব খুঁতখুঁতে, ঠিক মতো না করলে আবার আমার ঠিক পোষায় না।
যাক, বহুদিনের অপেক্ষা, আর তোমার আজ সকাল থেকেও অপেক্ষা, সমস্ত জিনিসপত্র সরানো, সেই জায়গাটাকে ফাঁকা করা, সেটা একদম ফাইনালি পূরণ হলো। দেখো এখন বাজে তোমার 2:30-3টার মতো, আর এই যে আমাদের সোফা যেটা আমরা অর্ডার করেছিলাম অনেকদিন আগে, আজকে ডেলিভারি দিল, তো সেটা আসার কথাই ছিল। ওটাই তোমাদেরকে বলছিলাম যে আজকের ব্লগে বিশেষ চমক কিন্তু এটাই। আর তোমার পাট পাট যেহেতু আসছে, লিফটে আরামসে উঠে যাচ্ছে, আর তোমার আমাদের নিচে যে সিকিউরিটি থাকে তারাই হেল্প করে দিচ্ছে, অসুবিধা হয়নি। শুধু একটা পাটি আমাদেরকে মানে লিফটে এলো না, ওটাই শুধু তোমার সিঁড়ি দিয়ে ওঠাতে হলো, তাছাড়া কোনো প্রবলেম হয়নি, পুরো লিফটে উঠে গেছে। আর কেমন লাগছে সোফাটা অবশ্যই জানাবে, কালারটা কী রকম, আর তোমাদেরকে ফাইনালি একবার দেখাবো। এখন জাস্ট সমস্ত কিছু সোফাটা ঢুকে যাক, তারপরে সেট আপটা দেখাবো। আর এখন শুভ এদিক ওইদিক করে জাস্ট ম্যানেজ করছে, কারণ এই মুহূর্তে তো আর আমি ঠিক করতে পারবো না কোন দিকে কী, তাই আমি ওকে বলছি এদিকে ঘোরাও ওইদিকে ঘোরাও। তো খুবই ভালো লাগছে, কালারটা মানে আমরা নিজেরাই চয়েস করেছি, তো আমার তো ঠিকই লাগছে, আর শুভরও খুবই পছন্দ হয়েছে। আবার পড়ে গেলে ভেঙে যাবে, এখানে নামিয়ে দাও, তারপর পরে সেট করছি। দাঁড়াও, ভারী আছে, তুলছিলে যে ভারী আছে খুব এক। হ্যাঁ হ্যাঁ, গুড ইভিনিং। এখন বাজে তোমার 6:10, আর বাইরে একদমই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়াও হয়ে গেছে। এই যে ঠাকুর, যা মানে সবার ওপরে, যাকে সবসময় স্মরণ করতে হয়, তো সেই ঠাকুরকে সন্ধ্যা দিলাম, তারপর চা বসিয়েছি। আর এইদিকে আমাদের বর মশাই তো আজকে সোফা থেকে কোথাও ওঠেনি, এখানেই ছিল, একদমই হিলেনি এখান থেকে, তো আমরা এখন চা খাবো। আজকে আমাদের নতুন সোফাতে আমরা এখন সন্ধ্যাবেলাতে চা খাচ্ছি। আজকে কফিটা খেলাম না, আজকে শরীরটা খুব একটা একটু মানে ভালো নেই তার জন্যে। আর তোমার কেমন লাগছে তোমার নতুন সোফাতে? নতুন সোফায় বসে বসে চা খেতে দারুণ আনন্দ লাগছে। একটা একটা জীবন আমার ভরে এলো, একটা একটা করে খুশির সাগরে, বাবা একটা একটা করে আমাদের শখ মানে আমরা নিজেদের সাধ্যমতো করে চেষ্টা করছি পূরণ করার। সংসারের জিনিসপত্র মানে যেগুলো শখ থাকে মানুষের, সেগুলো একটু একটু করে পূরণ করছি। তো সোফাটা অনেক দিনেরই শখ ছিল, আর আগে ব্লগগুলোতে দেখেছো আমাদের এই জায়গাটাতে একটা ক্যাম্প খাট ছিল। তো যেরকম পরিস্থিতি, যখন যেরকম সময়ের সাথে সাথে হবে, সেরকমই একটা করে সব কিছু পূরণ করতে হবে। আর এই সোফাটা আমার হাজব্যান্ডের বেশি শখ ছিল, আমারও ছিল, না থাকা নয়, বাট ওর বেশি ছিল, যাই হোক পূরণ হয়েছে, তো খুবই হ্যাপি। আর এখন আমরা সেন্টার টেবিলটা কিনলাম না, এখন কিনবো না, কারণ সব একসাথে কেনা সম্ভব নয়। আমরা খুবই মানে মধ্যবিত্তই একটা ফ্যামিলি, যে একসাথে সব কিছু কিনে নিতে হবে তার কোনো মানে নেই, তার জন্য আমরা আস্তে আস্তে সেন্টার টেবিলটা পরে কিনবো, এখন এমন কিছু এমার্জেন্সি দরকার নেই। তো যখন আবার ওটা কিনবো নিশ্চয়ই দেখাবো, এখন আপাতত মানে ভালো লাগছে, কিন্তু একটু জায়গাটা ছোটোর জন্য একটু মানে ঘিঞ্জি লাগছে, পরে এটাকে আরও সেট আপ করে দেবো, এখন আপাতত এই সেট আপে রাখা হলো। এখন বাজে 11:00, আর প্রতিদিনই এখন যেহেতু বিগ বস দেখি, সেটা 11:00 বেজে যায়। বিগ বস প্রথমে আমি দেখতাম না, এখন একটু ভালো লাগে তাই দেখি। তো এখন চলে এসেছে বিছানার মধ্যে, আর আজকে দেখো আমি দুদিকে দুটো বিরুনি করেছি, এক একদিন আমার খুব ইচ্ছে করে দুদিকে দুটো বিরুনি করতে, তো করে নিয়েছি, আর চুলটা অনেক পাতলা হয়ে গেছে আমার। যাই হোক, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি, আর যদি কিছু ভালো লাগে আজকের ব্লগটা দেখে, তাহলে অবশ্যই পাশে থেকো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর আজকে তো মানে
ঘরটা তো দেখালামই কি নতুন জিনিস এসেছে। তাকে মানে আসার পর থেকে আমরা ওখানেই বসেছিলাম, যে হয় না নতুন কোনো জিনিস এলে সেটার প্রতি মানে টানটা থেকে যায়, ওখানেই থাকি ওখানেই থাকি ওই রকম। যাই হোক চলো এখন শুয়ে পড়ি। তো তোমাদের সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, টাটা। আবার কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে।